আমরা যখন আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করি সেখানে কিন্তু আমাদের টোটাল তিনটি স্টেপ কমপ্লিট করতে হয়, আর আমরা যেদিন অ্যাপ্লাই করি সেদিনই কিন্তু স্টেপ ওয়ান এবং স্টেপ টু এই দুটি স্টেপ আমাদের কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ সেখানে কিন্তু আমরা গ্রিন কালারের একটি ডান লেখা দেখতে পাই এবং তিন নম্বর স্টেপে আমাদের চ্যানেলটি ইউটিউবের আন্ডার রিভিউতে চলে যায়। অর্থাৎ আমাদের চ্যানেলের সব কিছু ঠিক আছে কি না সেটি ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেলটিকে চেক করে দেখে, আর যদি আমাদের চ্যানেলে সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি অন হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় স্টেপ থ্রি দুই দিন, তিন দিন, পাঁচ দিন, এমনকি এক মাস পর্যন্তও কিন্তু আন্ডার রিভিউতে পড়ে থাকে। অর্থাৎ স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় থাকে। কিন্তু নর্মালি আমাদের চ্যানেলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেলটিকে চেক করে দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদের মনিটাইজেশনটি অন করে দেয়। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এক মাস, দশ দিন বা পনেরো দিন ইন প্রোগ্রেস অবস্থায় থাকে সেটিকে আপনি কিভাবে ফিক্স করবেন, আর আপনার চ্যানেলের স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় থাকার কী কী কারণ থাকতে পারে সে কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এতে করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার স্টেপ থ্রিটি কেন ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে এবং আপনি সেটিকে ফিক্স করতে পারবেন কি না। সো আজকের এই ছোট্ট ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমি কিছু কমেন্টস পেয়েছি যে আপনার চ্যানেলের ভিডিও দেখে আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করে আমি বিপাকে পড়েছি, আমার চ্যানেলের মনিটাইজেশনটি অন হচ্ছে না, আমার স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে ইত্যাদি ইত্যাদি। যারা এই ধরনের কমেন্টস করেছেন, ওয়েল অ্যান্ড গুড, কারণ আপনার কমেন্টস করার কারণেই কিন্তু আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। শুধু আমার চ্যানেলে ভিডিও নয়, আপনি যার চ্যানেলে ভিডিও দেখে অ্যাপ্লাই করেন না কেন, আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং ইউটিউব টিম কর্তৃপক্ষ সেটি বুঝতে পারে তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি কোনো দিনও অন হবে না। কারণ কোনো চ্যানেলে মনিটাইজেশনটি অন করার দায়িত্ব একমাত্র ইউটিউব কর্তৃপক্ষেরই আছে, যাটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি শুধুমাত্র আপনাদেরকে আমরা গাইডলাইন দিয়ে যাচ্ছি বা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি শুধু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বা আমরা দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি ইউটিউবের কোনো রুলস ভায়োলেশন করেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি কোনো দিনই হয়তো বা ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে দিবে না। কারণ ইউটিউব যে পলিসি দেখিয়েছে এটি সবার জন্যই সমান, সেটি আপনার ক্ষেত্রেও সমান, আমার ক্ষেত্রেও সমান। তাই প্রথমেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না। যেহেতু অন্যান্য চ্যানেলে দুই থেকে তিন দিনের মধ্যে মনিটাইজেশনটি অন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে যদি অন না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ধরে নিতে হবে আপনার চ্যানেলে কোনো সমস্যা রয়েছে। আর কী কী সমস্যার কারণে আপনার স্টেপ থ্রিটি ইন প্রোগ্রেস অবস্থায় থাকতে পারে? এক নম্বর হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে, সেটি একটাও হতে পারে, দুইটাও হতে পারে, ইভেন তিনটিও হতে পারে। আপনার চ্যানেল যদি তিনটি হয়ে থাকে তাহলে তো আপনার চ্যানেলটিকে হয়তো বা ইউটিউব কর্তৃপক্ষ সেটিকে ডিসেবল করে দেবে, আর এর আগে যদি একটা বা দুইটা থেকে থাকে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট এই কথা বলেনি যে আপনার চ্যানেলে যদি একটা স্ট্রাইক থাকে তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি অন করা হবে না। আর দুই নম্বর কারণ হচ্ছে আপনার ভিডিওতে যদি মিসলিডিং করেন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি টাইটেল ব্যবহার করেছেন একটা কিন্তু আপনার কন্টেন্ট তৈরি করেছেন আরেকটা, সেই ধরনের যদি আপনি মিসলিডিং করে থাকেন সে কারণে আপনার স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় থাকতে পারে। তিন নম্বর হচ্ছে আপনার চ্যানেলে যদি ইমেজ স্লাইড শো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় থাকতে পারে। চার নম্বর হচ্ছে আপনার চ্যানেলে যদি আপনি টিকটক রিলেটেড ভিডিও তৈরি করেন, এবং পাঁচ নম্বর কারণ হচ্ছে আপনার ভিডিওতে যদি হিউম্যান কোনো ভয়েস না থাকে সেক্ষেত্রেও আপনার স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় থাকতে পারে। এছাড়াও আরও অনেকগুলো কারণ থাকতে পারে, তাই আপনার স্টেপ থ্রি যদি ইন প্রোগ্রেস অবস্থায় থাকে প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কী কারণে আপনার স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে। এর কারণ হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে হয়তো বা আপনার চ্যানেলের মনিটাইজেশনটি অন নাও হতে পারে, তাই প্রথম আপনাকে কারণটি খুঁজে বের করতে হবে। আর যদি আপনার যথার্থ কারণ থাকে, আপনার সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি যেভাবে আমি আজকের প্রসেসটি দেখাবো আপনি যদি এইভাবে আজকের প্রসেসটি ফলো করেন তাহলে 100% আপনার মনিটাইজেশনটি অন হবে ইনশাল্লাহ। সো তাহলে আমরা আজকের প্রসেসটি দেখে নেই, আমাদের স্টেপ থ্রি এবং আমাদের চ্যানেলে যদি সব কিছু ঠিক থাকে
তাহলে আমরা ইউটিউবের কাছে সেটিকে কিভাবে ফিক্স করে নিতে পারি। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে। এখান থেকে বাম পাশে যে মনিটাইজেশন অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। মনিটাইজেশন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যেহেতু মনিটাইজেশন অন রয়েছে তাই আমার ড্যাশবোর্ডটি এরকম শো করছে, আর আপনাদের যাদের স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে তাদের ড্যাশবোর্ডটি কিন্তু এরকম দেখতে পারবেন। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, বাম পাশে দেখতে পাচ্ছেন ফিডব্যাক বলে একটি ট্যাব রয়েছে, এই ফিডব্যাক আপনাকে ক্লিক করতে হবে। ফিডব্যাকের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এখানে উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আমি লেখাগুলো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাট ওখান থেকে আপনার কপি পেস্ট করে এটিকে ব্যবহার করতে পারবেন। শুধু এখানে আপনার চ্যানেলের ইউআরএলটি আপনি ব্যবহার করবেন এবং আপনার চ্যানেল নেমটি আপনি ব্যবহার করবেন। ডিসক্রিপশন বক্স থেকে টেক্সটটি কপি করে জাস্ট আপনার এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি মাউসের আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালার শো করছে এবং একটি ইয়েলো কালার শো করছে। এই ইয়েলো কালারের উপর ক্লিক করে আপনার টোটাল মনিটাইজেশন সেকশনের যে প্যানেলটি রয়েছে জাস্ট এইভাবে ধরে সেটিকে স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট কমপ্লিট হলে নিচ থেকে যে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে সেটিকে সেন্ড করতে হবে। সো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে 12 থেকে 24 ঘন্টার মধ্যেই আপনার মনিটাইজেশনটি অন হয়ে যাবে। তবে এখানে আপনার চ্যানেলে সব কিছু কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম থেকে থাকে, অর্থাৎ কোনো রুলস আপনি ভায়োলেশন করেন, তাহলে আপনি এইভাবে যতই ফিডব্যাক জমা করেন না কেন আপনার চ্যানেলের মনিটাইজেশনটি হয়তোবা অন হবে না। আর কেন অন হবে না সেটি হয়তোবা ইউটিউব কর্তৃপক্ষই একমাত্র বলতে পারবে। আর আপনার চ্যানেল যদি সব কিছু ঠিক থাকে তাহলে 100% আপনার মনিটাইজেশনটি অন হবে ইনশাল্লাহ। আর আমি এটিকে সেন্ড করছি না যেহেতু আমার মনিটাইজেশনটি অন রয়েছে এবং আমার চ্যানেলে এই ধরনের কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে সেম পদ্ধতিগুলো আপনারা ফলো করে জাস্ট এখান থেকে সেটি সেন্ড করে দেবেন এবং আপনার চ্যানেলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ 12 থেকে 24 ঘন্টার মধ্যেই আপনার মনিটাইজেশনটি অন হয়ে যাবে। সো ভিডিওটি যদি হেল্পফুলি মনে করেন তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।